আমরা এই পর্যায়ে বঙ্গভবনে যাব, সেখানে আছেন আমাদের রিপোর্টার জুবায়েত আল মাহমুদ। জুবায়েত, যদি বলেন যে বঙ্গভবনের সর্বশেষ তথ্য যদি আমাদেরকে বলেন। জুবায়েত জি, রুবায়েত, আপনাকে আমি জানিয়েছিলাম 8:05 দিকে জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বৈঠক করছেন, এবং তার কিছুক্ষণ আগে অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার জন্য 7:32 বঙ্গভবনে প্রবেশ করেছিলেন, এবং আইনমন্ত্রী 7:50 দিকে বঙ্গভবনে প্রবেশ করতে আমরা দেখেছি। কিন্তু আমরা এখানে, আমার কাছে যে সর্বশেষ তথ্য এসেছে সেটি হচ্ছে, আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে এখানে, তারা এখানে পৌঁছানোর আগেই এখানে বঙ্গভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তারা দুজনও কিন্তু এই বঙ্গভবনেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী আসারও আগে। তো আসলে একদমই আগ্রহ বলতে পারেন রুবায়ত, যে গণমাধ্যম কর্মী যারা রয়েছে এখানে ভিড় জমিয়েছে, প্রত্যেকটা গণমাধ্যম এখানে চলে এসছে। তবে কী বিষয়ে আসলে বৈঠক চলছে, কোন বিষয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়গুলো কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে যে ষোড়শ সংশোধনী রায়ের পরে যে বিতর্ক চলছে দেশব্যাপী, এবং আপনি জানেন যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের রাষ্ট্রপতির সঙ্গে আগেও দেখা করেছেন এবং প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেছেন, দলের অবস্থান জানিয়েছেন ওই রায়ের পর্যবেক্ষণগুলোর বিষয়ে। তো আজকে আসলে কোন বিষয়ে বৈঠক চলছে, সেই রায়ের বিষয়ে নাকি অন্য কোনো বিষয়ে, আসলে বঙ্গভবন থেকে যখন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের জানানো হবে তখনই আসলে আমি আপনাকে জানাতে পারবো। আমরা সবাই গণমাধ্যম কর্মী যারা রয়েছে এখানে, সবাই কিন্তু বঙ্গভবনের বাইরের ফটকের বাইরে রয়েছি, অর্থাৎ ভেতরে কি হচ্ছে আমরা কিন্তু জানি না। অনেক ধন্যবাদ জুবায়েত, আপনি চোখ রাখুন বঙ্গভবনে, আমরা আপনার থেকে আবার পরবর্তী তথ্য জানবো, হালনাগাদ তথ্য।